সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের 2024 সালের জুন মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ প্রথমত একটি দুটি দিনের তো নয়, একটানা প্রায় 30-31 দিনের, আর জুন মাস মানেই কিন্তু 6 নম্বর মাস চলে আসলো। তাহলে বছরের অর্ধেক সময় কিন্তু অলরেডি আমরা পেরিয়ে এসেছি, অন্তিম চরণের শুরুয়াত। শনির ষষ্ঠ নামক পঞ্চ মহাপুরুষ যোগ আপনাদের জন্য থাকছে, আবার মাসের শেষেই কিন্তু শনি বক্রিয় হবে। একই সাথে ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল ত্রিকোণভাবের অধিপতি স্বগৃহে প্রবেশ করে কিন্তু রাজযোগের ন্যায় ফলাফলই দেবে। বুধাদিত্য যোগ থাকছে, লক্ষ্মী নারায়ণ যোগ থাকছে, ভদ্রা যোগ থাকছে, মালব্য যোগ থাকছে। তাহলে বুঝতেই পাচ্ছেন আলোচনাটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হবে। এবং বৃহস্পতিরও কিন্তু নবপঞ্চম রাজযোগও আছে, তাই স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি, আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন সিংহরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন আমাদের চেম্বারে বা অফিসে এসে, অথবা অনলাইন কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। সিংহরাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী পঞ্চমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি সূর্য, আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি সিংহরাশির জাতক জাতিকাদের 2024 সালের জুন মাসের গ্রহগত গোচরের ছক। আর আপনাদের ফার্স্ট হাউস এই 5 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। পরিবার, বাণী এবং অর্থের ভাবে কেতু, দাম্পত্য ভাব পার্টনারশিপের হাউসে শনি ষষ্ঠ নামক পঞ্চ মহাপুরুষ যোগ তৈরি করে বসে আছে। রাহু পুরো মাসটি জুড়ে আপনাদের অষ্টমভাবেই গোচর করবে আয়ুর্ভাবে, আর এটি কিন্তু আধ্যাত্মিক ত্রিকোণেরও একটি ঘর। আবার শ্বশুর শাশুড়ির ব্যাপারটাও কিন্তু আমরা 8th হাউস থেকে দেখে থাকি। আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, তিনি কিন্তু মঙ্গল, আপনাদের ভাগ্যস্থানেই গোচর করে গিয়েছে মাসের 1 তারিখে, আর এখানেই থাকবে পুরো মাসটি জুড়ে। রুচক নামক রাজযোগ পুরোপুরি অ্যাক্টিভেট না থাকলেও এটিও কিন্তু রাজযোগের থেকে কোনো অংশে কম নয়। আপনাদের ক্যারিয়ারের হাউসে দেখুন, ক্যারিয়ার হাউসের লর্ড শুক্র 12 তারিখ পর্যন্ত স্বগৃহে থাকবেন, অর্থাৎ মালব্য নামক একটি রাজযোগ তৈরি করে 12 তারিখের পর তিনি আপনাদের লাভভাবে গোচর করে যাবেন। বুধ 14 তারিখে লাভভাবে গোচর করবে, তাহলে 14 তারিখের পর থেকে 29 তারিখ পর্যন্ত আপনাদের লক্ষ্মীনারায়ণ যোগ লাভভাবে তৈরি হবে। 29 তারিখের পর বুধ আবার চলে যাবে কোথায়, আপনাদের 12th হাউসে, আর তার আগে পর্যন্ত আপনাদের লাভভাবের অধিপতিও কিন্তু বুধ, স্বগৃহে প্রবেশ করে ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করছে। একই সাথে সূর্য বুধের বুধাদিত্য নামক রাজযোগও কিন্তু আপনাদের থাকবে আপনাদের এই ক্যারিয়ারের হাউসে। কত তারিখ পর্যন্ত? 14 তারিখ পর্যন্ত। 14 তারিখের পর আবার কিন্তু এই সেম রাজযোগ বুধাদিত্য যোগ তৈরি হবে আপনাদের লাভভাবে, কারণ 15 তারিখে সূর্য মিথুন সংক্রান্তি ঘটিয়ে আপনাদের লাভভাবে গোচর করবে। আমি জানি এই জিনিসগুলি শুনতে আপনাদের একটু জটিল বলে মনে হয়, তবু আমাদের কর্তব্য প্রাইমারি লেভেলে এগুলো জানানোর। এবার আমরা খুব সরলতার সাথে আলোচনা করব মাসটি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে। প্রথমত, আপনাদের ভাগ্যস্থানের অধিপতি মঙ্গল ভাগ্যস্থানেই গোচর করেছে আর সেখানেই থাকবে পুরো মাসটি জুড়ে, তাহলে ভাগ্যের কিন্তু পূর্ণ সঙ্গ আপনারা এবার পেতে চলেছেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। ভাগ্যের পূর্ণ সঙ্গ পাওয়া যে আপনারা পাবেন, এটি কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে পিতৃপক্ষের তরফ থেকে, আধ্যাত্মিক জগতের তরফ থেকে, উচ্চশিক্ষার তরফ থেকে এবং নাতি নাতনি বা বন্ধুবান্ধবদের তরফ থেকে। যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধা আছেন তারা নাতি নাতনি বা পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস করবার সুযোগ পাবেন। উচ্চশিক্ষায় সকল বাধা বিপত্তি কেটে যাবে, পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি, পিতার সাথে আপনাদের সম্পর্কের উন্নতিও হবে। মঙ্গলের যেহেতু পূর্ণ দৃষ্টি, আপনাদের 3rd হাউস বা সাহস পরাক্রমের ভাবে থাকবে, তাহলে কিন্তু আপনাদের সাহস এবং পরাক্রমও বাড়তে চলেছে। তবে ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক আপনাদের না করাটাই বেটার, যতটা সম্ভব ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। আবার দেখুন, আপনাদের সুখভাবের অধিপতিকে, সেও তো মঙ্গল, আর মঙ্গল কিন্তু নিজের সুখভাবকে অষ্টম দৃষ্টি দিয়ে দেখবে, আর আপনাদের সুখভাবে কিন্তু শনিরও দৃষ্টি আছে, রাহুরও দৃষ্টি আছে, বৃহস্পতি, সূর্য, বুধ, শুক্র প্রত্যেকের দৃষ্টি আছে। তাহলে দেখুন, মঙ্গলের দৃষ্টি স্বগৃহে, এটি কিন্তু ইঙ্গিত দিচ্ছে অবশ্যই নতুন কোনো জমি বাড়ি গাড়ি আপনারা কিন্তু ক্রয় করতেই পারেন জুন মাসে। আর জুন মাসে বৃহস্পতি কিন্তু অস্ত থেকে বেরিয়ে এসে উদিত হবে, যার ফলে বৃহস্পতিরও দৃষ্টি এখানে থাকছে।
এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে, থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। তাহলে মাতার শরীর স্বাস্থ্যের উন্নতি মাতা বা মাতৃপক্ষের তরফ থেকে, আর্থিক, সামাজিক বা মানসিকভাবেও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। কৃষিকার্যের সাথে যারা যুক্ত আছেন, কৃষিকার্য ওরিয়েন্টেড কোনো জমি জায়গাতে অর্থ বিনিয়োগ কিন্তু করা যেতেই পারে। আবার মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের কোথায়, 12th হাউসে। তাহলে কি, তাহলে অবশ্যই খরচও কিন্তু একটু বাড়তে চলেছে, ঘুমের সমস্যাও কিন্তু বাড়তে চলেছে, মেজাজ কিন্তু হুটহাট করে গরম হতে পারে, রাগকে কিন্তু একটু সামলে চলতে হবে, আর তাড়াহুড়ো হটকারিতা কোনো বিষয়েই কিন্তু করা যাবে না। শনির শস নামক পঞ্চমহাপুরুষ যোগ, আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের জন্য দুর্দান্ত সময় চলছে জুন মাসে, আর সেই সময় সুযোগের আপনাদের সদ্ব্যবহার করা উচিত। তার কারণ শনি কিন্তু 30 জুনের পর বক্রী হয়ে যাবে, 14 নভেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে। বক্রী শনি কী প্রভাব দেবে পরে আমরা অবশ্যই ভিডিও আপনাদের সামনে আপলোড করব। তবে এখানে শর্টে বলবো যে দাম্পত্য জীবনের মাধুর্যতা কিন্তু অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে। এ সময় যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন, অন্তিম প্রচেষ্টা যেন করতে ভুলবেন না। IVF-এর কোনো প্রবলেম বা সন্তান সন্ততি প্রাপ্তিতে কোনো সমস্যা থেকে থাকলে চিকিৎসক হয়তো আপনাদের নেগেটিভ কোনো কমেন্ট করছেন, এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট কিন্তু আপনারা করতেই পারেন। প্রতিকার কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে, শুধুমাত্র সার্ভিস চার্জ দিতে হয়। আর দেখুন, এখানে শনির কারণে কিন্তু আপনার পার্টনারশিপেও ক্রিয়াকলাপ করতে পারেন। অয়েল, লেদার, ফুয়েল, গ্যাস, আয়রন, মেশিনারিজ, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন, লেবার ইনটেন্সিভ ইন্ডাস্ট্রিতে অটোমোবাইল বা মাইনিং, তাদের জন্য কিন্তু সময় সুযোগ অভূতপূর্ব পরিগণিত হবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। যেহেতু শনির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে, তাহলে শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাদেরকে আরও সচেতন হতে হবে। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নেবেন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। সূর্য বুধের, আপনাদের রাশির অধিপতি সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকলেও সূর্য কিন্তু শুক্রের গৃহে বসে আছে। আর দেখুন, বুধ, শুক্র এবং গুরু তিনটি গ্রহই সূর্যের পাশাপাশি থাকার কারণে, অ্যাকচুয়ালি ধরতে গেলে বুধকে বাদ দিন, কিন্তু শুক্র গুরু দুজনেই তো অস্ত। আর সূর্য যখনই কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের লাভের ভাবে, তখন কিন্তু আপনারা বেটার ইম্প্যাক্ট পাওয়া শুরু করে দেবেন 15 তারিখের পর। 15 তারিখের পর অর্থাৎ মাসের সেকেন্ড হাফে গিয়ে আপনাদের কিন্তু লাভের মাত্রা বাড়বে, মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপদান করবার সুযোগ পাবেন। বয়সে বড় দাদা দিদি, কাকা কাকিমা, বন্ধু বান্ধব, তাদের দ্বারাও আর্থিক, মানসিক, সামাজিকভাবে কিন্তু আপনারা উপকৃত হতে পারেন। আবার একই সাথে কিন্তু সূর্যের কৃপাতে আপনাদের কনফিডেন্স লেভেল কিন্তু বৃদ্ধি পাবে, উইল পাওয়ার ইনক্রিজ করবে, নিজের মধ্যে ইচ্ছাশক্তি কিন্তু এ সময় প্রবল হতে চলেছে। আবার আপনাদের কর্মস্থানেও তো, কর্মস্থানের অধিপতি শুক্র স্বগৃহে বিরাজমান, যদিও তিনি অস্ত, তৎসত্ত্বেও বলবো কেরিয়ারে, বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন বা যারা ভেনাস ওরিয়েন্টেড ক্রিয়াকলাপে কাজ করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো, সময় সুযোগের সদ্ব্যবহার করুন। সূর্য শুক্রের দারিদ্র্য যোগও থাকছে, এবার দেখার প্রয়োজন আছে আপনার জন্মছকে সূর্য বুধ, সূর্য শুক্র বা বুধ শুক্র বা বৃহস্পতি শুক্র একই সাথে, এরকম কোনো কম্বিনেশন আছে কি না, যদি থেকে থাকে সে বিষয়ে, বা কেরিয়ার হাউসে শুক্র আদৌ আছে কি না, এগুলো যদি থেকে থাকে এগুলো কিন্তু ডিটেলস আলোচনা করা উচিত। এখানে ইনশর্ট আমরা যেটা আপনাদেরকে বলবো, আপনাদেরকে অবশ্যই কিন্তু শুক্র যেহেতু অস্ত থেকে বেরিয়ে আসবে এবং বৃহস্পতি অস্ত থেকে বেরিয়ে যাবে, শুক্র পুরোপুরি অস্ত থেকে বার হতে পারছে না, যদিও পরাশর মণির হিসাবে লাভভাবে কোনো গ্রহই কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট দেয় না, তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। অফিসটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়,
সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করবেন, তা না হলে বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। হ্যাঁ, হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ আপনাদের থাকছে, আর্থিক মুনাফাও কিন্তু আপনারা লুটতে চলেছেন। সাবধানে গাড়ি ঘোড়া আপনাদেরকে চালাতে হবে, রাহু অষ্টমভাবে আছে। আর শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করুন, আর পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানুবিবাদে জড়িয়ে পড়বেন না। বিগত 5-6 মাস যারা বিদেশ যাত্রার প্রচেষ্টা করছেন, এখনও সুযোগ পাননি, তাদের কিন্তু 2025-18 মে পর্যন্ত সুযোগ আছে। জুন মাসেও আপনাদের প্রচেষ্টা জারি রাখা উচিত। ফরেনে সেটেল হতে পারেন, পিআর প্রাপ্তি করতে পারেন, এমএনসি কোম্পানিতে চাকরি পেতে পারেন, বা এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছেন তাদের প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু হতে পারে। খরচও কিন্তু আপনাদের একটু বাড়তে চলেছে, এ বিষয়েও আপনাদেরকে সচেতন থাকতে হবে। ঘুমের সমস্যাও কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে। আর এই সময় আপনাদের নিজেদের রক্ত, হৃৎপিণ্ড, বুক এবং ফুসফুস এই কয়েকটি ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। তবে মঙ্গলের দৃষ্টিগত কারণে রক্তগত সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পেয়ে যাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বৃহস্পতি পয়লামে রাশি পরিবর্তন করেছেন, করে আপনাদের ক্যারিয়ারের হাউসে গোচর করেছেন, এখানেই থাকবেন 2025-14 মে পর্যন্ত। ঠিক কী ফলাফল দেবেন একটানা 1 বছর, অলরেডি কিন্তু আপনাদের রাশির জন্য আলাদা করে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকবে। আপনাদের পরিবার বাণী অর্থেরভাবে কেতু থাকলেও বৃহস্পতির এই যে নবপঞ্চম রাজ্য কেতুর সাথে, কারণ কেতুর উপরে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে, আর কেতুর মস্তিষ্ক নেই, গুরু খোঁজে কেতু, এর জন্যই কিন্তু আপনাদের এবার আপনারা আলটিমেটলি পরিবারের সাপোর্ট পেতে চলেছেন, যেটা পাচ্ছিলেন না বিগত 5-6 মাস। ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি হচ্ছিল, আই ইনকাম থাকলেও সঞ্চয় হচ্ছিল না অর্থ, মুখ দিয়ে এমন এমন কথা বলে ফেলছিলেন যার কারণে আপনি কাছের মানুষজনদেরকে হয়তো শত্রু বানিয়ে ফেলছিলেন, তেমনটি আর হবে না। মুখনিঃসৃত বাণী, ব্যাংকের ব্যালেন্স, পরিবার, সমস্ত দিক থেকেই কিন্তু এবার একটা পজিটিভ ইম্প্যাক্ট বা নিউজ আপনারা পেতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, যারা প্রেমের জীবনে আবদ্ধ আছেন বা প্রেম করে বিবাহ করতে চান, তাদেরকে বলবো কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন, পরিস্থিতি কিন্তু এনি টাইম হিতে বিপরীত হতে পারে। বদহজমের সমস্যা যদি থেকে থাকে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন, কাঁসার থালায় ভাত খান, তামার গ্লাসে জল খান, আর প্রত্যেক দিন একটি করে তুলসী পাতা এবং মধু সেবন করুন, এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র, পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্যজাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না, ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আর একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পাচ্ছেন। আপনাদের রাশির অধিপতি যেহেতু সূর্য, তিনি যেহেতু লাভভাবে গোচর করছেন, তাহলে আপনাদের কী উচিত, প্রত্যেক দিন সকালবেলা সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা, উঠে খালি পায়ে সবুজ ঘাসের উপরে একটু হেঁটে সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখলেন, দেখার পর সূর্যদেবকে প্রণাম করে সূর্যের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম, এটি 7 বার জপ করুন। যদি না পারেন তো ওম ঘৃণী সূর্যায় নম অথবা ওম হ্রাং হ্রিং হ্রংসা সূর্যায় নম, যে কোনো একটি 21 বার বা 7 বার জপ করুন না, দেখবেন প্রভূত পরিমাণে উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রবিবার করে পারলে আপনারা অবশ্যই হোয়াইট কালারের ড্রেস পরুন, রবিবার করে কোনো রকম আর কি ব্ল্যাক বা ডার্ক কালারের ড্রেস যেন আপনারা পরবেন না। রবিবার করে বাড়ির গেটের যে মেন গেট, তার দুই দিকে দুটো ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। সূর্য যদি দুর্বল থাকে তাহলে কিন্তু সরকারি চাকরি প্রাপ্তিতে অনেক সমস্যা দেখা দেয়, লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল এবং সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে, রেপুটেশনের ক্ষেত্রে অনেক কিন্তু প্রবলেম দেখা দিয়ে থাকে, এজন্য প্রতিকার অবশ্যই কিন্তু করানোর প্রয়োজন আছে। আবার শনি যদি আপনাদের জন্মচক্রে আপ থাকে, সূর্যকে আপ করা কিন্তু খুবই কঠিন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।